শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন পূর্বে এই ঋষি কলোনি এলাকাটি অবহেলিত ছিল বস্তির লোক ভেবে তাদের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পূর্ববর্তী সরকার কিন্তু বিজেপি সরকার সমাজের সকল অংশের মানুষকে এক চোখে দেখে তাই এই এলাকার সৌন্দর্যায়ন এবং এলাকার জনগণদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় 3 কোটি চব্বিশ লক্ষ টাকা বেয়ে এই পুকুরটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা বারবার যে বিষয়টা আমরা বলছি যে ঋষি কলোনিতে এটাকে আমাদের মাননীয় ডিপুটি মেয়র বলার চেষ্টা করেছেন যে এটা একটা বস্তি মতো একটা এলাকা ছিল কেউ দেখতো না আগে কখনো আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে এবং ত্রিপুরাতে আমাদের কাছে সব মানুষ সমান আমরা সবাইকে এক চোখ যে নীতি সেটা আমরা দেখি না সবাইকে এক নজরে আমরা দেখি সেই দিশায় আমরা ডেভেলপমেন্ট করে এখানে প্রায় তিন কোটি চব্বিশ লক্ষ টাকার মতো এখানে সেই আমরুট যে স্কিম আছে তার মাধ্যমে এটাকে ডেভেলপমেন্টের ব্যবস্থা হয়েছে আমি মাননীয় মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন হয় আমাদের এখানে টোটাল নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে বিশটা আমাদের সারা ত্রিপুরাতে এই টির ব্যবস্থা আছে সব জায়গার মধ্যে এই ধরনের আমরা যেখানে যাই আমরা দেখি যে ডেভেলপমেন্ট 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 এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমি ডেভেলপমেন্ট ছাড়া আমি কিচ্ছু বুঝি না মানুষের যে মৌলিক অধিকার সেইগুলো আমাদের দিতে হবে বহু বছর ধরে ব্যবহারে প্রায় অযোগ্য অবস্থায় পড়েছিল এই পুকুরটি অবশেষে এই পুকুরটি সংস্কারের জন্য সরকারের এই উদ্যোগ গ্রহণের ফলে আনন্দিত এলাকার জনগণ পিওর রিপোর্ট আর ই নিউজ